হরে কৃষ্ণ জয় নিতায় জয় একটা কথা আছে জানেন তো সমাজদার আদমিকা ইশারায় কাফি হে হিন্দিতে বলে আমি আপনাদেরকে বাংলাতেই বলছি এখন একটা দেশে একটা শহরে একটা শহরে একটা শেঠজি আছেন তো সেই শেঠজি সারাদিন ব্যবসা নিয়ে পড়ে থাকেন তো সেই শেঠজির গুরুদেব এসেছেন সেই দেশে ভাগবত কথা পাঠ করার জন্য তো শেষজি তো যাবেনি তখন ভাগবত কথা শুনতে এই নিয়ে পাঁচখানা গ্রামে জানানো হয়েছে প্রচুর লোকজন প্রচুর শিষ্য গুরুদেবের তো ভাগবত কথা শোনার জন্য আয়োজন করা হয়েছে তো যেদিন চার পাঁচ দিন পাঁচ দিনের দিন শেষজি যখন যাচ্ছেন ভাগবত কথা শুনতে শেষজির দরজার সামনে একটা খাঁচার মধ্যে বন্দি তোতা পাখি ছিল জানেন তো সেই তোতা পাখিটা শেষজিকে তখন জিজ্ঞেস করছে তুমি কোথায় যাবে তো শেষজি তখন তোতা পাখিকে বলছে কেন তুই জানিস না আমি প্রতিদিন কোথায় যাচ্ছি আমার গুরুদেবের কাছে ভাগবত কথা শুনতে তো তখন তোতা পাখি বলছে যে ভাগবত কথা শুনতে যাচ্ছ এক কাজ করো তোমার গুরুদেবকে বলো আমি এই খাঁচায় বন্দি হয়ে আর কতদিন থাকবো আমার মঙ্গল কি করে হবে তো তখন শের বলছেন ঠিক আছে ঠিক আছে তুই বসে থাকা যায় আমার যদি মনে থাকে তাহলে আমি জিজ্ঞেস করব। তো কথা শেষ হয়ে গেছে কথা শেষ হয়ে যাওয়ার পরে অনেক ভক্তরা গুরুদেবকে প্রণাম করছেন যার যা প্রশ্ন জিজ্ঞেস করছেন তো তখন শেষজিও প্রণাম করে জিজ্ঞেস করলেন গুরুদেবকে গুরুদেব বসেছিলেন আসনের উপরে তো শেঠজি তখন গুরুদেবকে জিজ্ঞেস করছেন যে হে গুরুদেব আমার খাঁচায় একটা তোতা পাখি আছে তো সেই তোতা পাখিটা আজকে আমাকে হঠাৎ বলছে যে আমি খাঁচায় কতদিন বন্দি থাকব। আমার কি হবে তোমার গুরুদেবকে তুমি জিজ্ঞেস করে এসো তখন গুরুদেব কিচ্ছু না বলে ধপ করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তো এই দেখে শেরজি তো ভীষণ ভয় হয়ে গেল শের ভয়ে আতঙ্কে তখন কি করবে ভেবে পাচ্ছে না সে তৎক্ষণাৎ ওখান থেকে চটপট পালিয়ে এলো তো পালিয়ে এলো এই কারণেই যে যদি আমার কথা শুনে গুরুদেব মারা যায় তাহলে আমাকে কেউ এখানে আস্ত রাখবে না সবাই আমাকে পিটতে শুরু করবে তো তারপরে দরজা খুলে সেই তখন পাখি দেখে শেঠজিকে বলছে আমার কথা জিজ্ঞেস করেছ শেঠজি তখন বলছে আরে থাম তুই তোর কথা জিজ্ঞেস করতে গিয়ে গুরুদেব মারা গেছে আমি আর তোর কোনো কথা জিজ্ঞেস করবো না আমি যদি দাঁড়িয়ে থাকতাম আমিও মার খেয়ে মরে যেতাম আমি সেই ভয়ে পালিয়ে এসেছি দাঁড়া কালকে সকাল পর্যন্ত দেখি গুরুদেব বেঁচে থাকেন কিনা তুই এমন প্রশ্ন করেছিস তোর কথা শুনে গুরুদেব মরে গেছে তো যাই হোক তারপরের দিন তখন যথারীতি জানাতে এসছেন কিছু লোক সেখানকার যে গুরুদেব ভালো আছে আপনাকে যেতে বলেছে আপনি চলুন শেঠজি তখন শেঠজি আবার সেজেগুজে সেই কথা শুনতে গেছে কথা রীতিমতো শোনা হয়েছে সেদিন শেষ দিন কথা তো কথা শোনার পরে শেরজিকে তখন গুরুদেব ডেকে বলছেন কালকে তুমি কি বলেছিলে একটা পাখির কথা তো সেই পাখি কেমন আছে তো শেরজি তখন গুরুদেবকে বলছেন গুরুদেব আজকে আপনার কথা শুনতে আসার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে আমার বাড়িতে আমি যেই কথা শুনতে আসব দরজাটা বন্ধ করব এমন সময় পাখিটা মারা গেছে খাতায় তো খাঁচায় মারা গেছে ভেবে আমি দেখলাম কথা শুনতে যাব। অতক্ষণ খাঁচায় মরে পড়ে থাকবে আমি ওর আগে করি তারপরে কথা শুনতে যাব। তো তখন সেই হাতে করে করে বাইরে রেখে খাঁচাটা সরাতেই পাখিটা ফুরুত করে উড়ে আকাশে চলে গেল তাহলে এটা কেমন হলো গুরুদেব তখন গুরুদেব বলছেন সমঝদার আদমিকা ইশারায় কাফি হ্যাঁ তো তখন দেখলেন যে পাখিটা সেই গুরুদেবের অজ্ঞান হয়ে পড়ে যাওয়াটা বুঝতে পেরে গেছেন সমস্ত কিছু পাখিটা বুঝতে পেরে গেছে যার জন্য পাখিটা সেই অভিনয়টা করলো আমি মরে যাই তাহলে খাঁচা থেকে আমাকে বার করবে আর আমি উড়ে যাব। তখন সে গুরুদেবকে বলছে গুরুদেব আমাদের মঙ্গল কবে হবে তখন গুরুদেব বললেন তোমার পাখি খাঁচায় আমার ইশারা বুঝে গেল আর তুমি আজকে ছ দিন ধরে কথা শুনে বুঝতে পারলে না নিজের মঙ্গল করতে পারলে না তাহলে এটাই কি তোমার জনম তোমার বুদ্ধি কিচ্ছু নেই এই সাত এই ছদিন সাত দিনে তুমি কিছুই করতে পারলে না নিজের মঙ্গল তাহলে আর কবে করবে তো যাই হোক সত্যিই তাই যারা বুদ্ধিমান হয় তাদেরকে ইশারা করলে বোঝে আর যারা বোকা হয় দেখবেন তাদেরকে বলেও বুঝতে পারবে না তিন ধরনের লোক থাকে একজনাকে কথা না বলতেই বুঝে নেয় একজনাকে কথা বলে তারপরে বুঝতে হয় আর একজন কথা বললেও সে বোঝে না দেখবেন আমাদের সঙ্গে এটাই থাকে এটাই ঘটে আমাদের সঙ্গে যাই হোক আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা দেখলেন দেখুন খুব ভালো লাগবে আমার হরে কৃষ্ণ জয় নিতায় জয়